গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বেলতলি গ্রাম ও শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা দোকলা বাজারের মাঝের আধা কিলোমিটার পথ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে। একপাশে সড়ক ভাঙা থাকায় লবলং খালের উপর 31 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু এখন ব্যবহারের অযোগ্য। সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ আলমিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খালের ওপর দিয়ে চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে বাঁশের সাঁকো। শিল্প কারখানার শ্রমিকরা তো বটেই, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ একপাশে সড়ক ভাঙা থাকায় পাশেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে 31 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু। ফলে 5 মিনিটের পথ সাঁকো দিয়ে পার হতে সময় লাগে প্রায় আধা ঘন্টা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বেশি পানি থাকলে রাস্তাতে চলাচল করা যায় না, এখান দিয়ে যেতে কষ্ট হয়, আমরা সাঁকো দিকে পড়ে যাই। আঙ্গর এই গ্রামের ফোলাফান যে স্কুলে যাইব, যাইবার মতন ক্ষমতা নাই। যদি একটু যাইতে লয় তো হইরা জায়গা, অনেকেই পড়া যায়, হাত পায়ে ব্যথা পায়, খুব রিস্ক, কোনো ফোলাফান বুড়া মানুষ যাইতে পারে না। এ নিয়ে হতাশ সুশীল সমাজের প্রতিনিধিরাও। অনেকের অভিযোগ, সেতুর ভাঙা অংশ নির্মাণের জন্য আবেদন করেও সাড়া পাওয়া যায়নি। এটা না পৌরসভা দেখছে, না ইউনিয়ন পরিষদ দেখছে, কেউ যেন দায়িত্ব নিচ্ছে না। এটা মরার উপর খারার ঘা। আমরা চাই এখানে ব্রিজের পরে যে অংশটুকু আছে বেলতলি পর্যন্ত পুরোটা রাস্তা করে এলাকার মানুষের যে দুঃখ আছে সেটা দূর করবেন। যদিও আগামী বর্ষার আগেই সড়ক নির্মাণের আশার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে এলজিআইডির ওই রাস্তাটা প্রকল্প দিয়েছেন এবং মেপও দিয়েছেন। আমরা আশা করতেছি অত্যন্ত দ্রুতভাবে আগামী বর্ষার পূর্বে রাস্তাটা সম্পন্ন হবে। সমস্যা লাঘব করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি বলবো, এবং আমি ব্যক্তিগত উপজেলা চেয়ারম্যান হিসেবেও আমি এই ব্যাপারটিতে তাদের সাথে সমন্বয় করে কী করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় ব্যাপারে আমি প্রয়োজন পদক্ষেপ নেব। শীঘ্রই ভাঙা সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করা হবে বলে আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।